হ্যালো ভিউয়ার্স, আমি হাজির হয়েছি সেলুলার স্মাইল 105-এর একটা রিভিউ দেখানোর জন্য। আমরা বাজারে বিভিন্ন ধরনের ট্যাবলেট পিসি দেখতে পারি বা আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়েছি বিভিন্ন শপে, যে মূলত আমরা আপনাদের কাছে হাজির হয়েছি এই জন্য যে আপনারা যাতে বাস্তব একটা অভিজ্ঞতা নিতে পারেন আমাদের মাধ্যমে। আমাদের বাংলাদেশে মেন প্রবলেম হচ্ছে মানে কোনো দোকানে যেয়ে আপনার কোনো ট্যাবলেট বা আপনার স্মার্টফোনগুলোকে রিভিউ বা আপনার বাস্তব অভিজ্ঞতা ভালোভাবে দেখতে পান না। তো আমরা মূলত হাজির হয়েছি আপনার যাতে খুব ভালো একটা জিনিস আমাদের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন যে কোন ট্যাবলেট আপনার জন্য বেস্ট হবে। এটা হচ্ছে সেলুলার, ব্র্যান্ডটা হচ্ছে সেলুলার আর মডেলটা হচ্ছে স্মাইল 105। এখানে হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরাটা আর এই পাশে হচ্ছে আপনার সেকেন্ডারি, সরি আপনার মেইন ক্যামেরাটা। আর এখানে হচ্ছে আপনার ইউএসবি ডাটা কেবল, দেন আপনার এটাতে আপনি চার্জও দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এখানে হচ্ছে আপনার পাওয়ার বাটন, পাওয়ার ওয়ান অফ করতে পারবেন এখান থেকে। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার ভলিউম রকারটা, প্লাস মাইনাস আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার ডিসপ্লেটা হচ্ছে আপনার টোটাল 7 ইঞ্চি ডিসপ্লে। আর ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 2500। আর প্রসেসর 1.2 গিগাহার্টজ। আর ক্যামেরাটার রেজুলেশন হচ্ছে অনলি 0.3। আমার সে ক্যামেরাটা অত অন্য অন্য ট্যাবলেটের চেয়ে অতটা ভালো লাগেনি, বাট আমার কাছে এই মানে এই ট্যাবলেটটা বেশি ভালো লেগেছে এই জন্য যে এটা 7 ইঞ্চি ডিসপ্লে, মানে খুব স্মুথ, আপনি হাতে খুব সুন্দরভাবে মানে ক্যারি করতে পারবেন, ডান বাম করতে পারবেন, বা আপনি গেম খেলার সময় বিভিন্ন সময় আপনি ডান বাম করতে পারবেন। 7 ইঞ্চি ডিসপ্লেগুলো বর্তমান অনেক বেশি পপুলারিটি পেয়েছে আপনার মার্কেটে অন্যান্য ট্যাবলেটের তুলনায়, কারণ 7 ইঞ্চিটা অনেক খুবই মানে আপনার হ্যান্ডের ভিতরে খুব ভালোভাবে রাখা যায়। সো ফ্রেন্ড, দেখা যাক, এবার আমরা একটু দেখব যে এটার পারফরমেন্সটা কেমন। ওকে, মেনু, দেন ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজারটা আমরা টেস্ট করতে পারি যে কেমন ওয়ার্কিং করে এটা। রেডি, গো। আমরা জিএসএম এরিনাতে ঢুকেছি, www.gsmarena.com। বাস, ওয়ার্কিং শেষ, খুব স্মুথ, আপনার জুমটা অনেক স্মুথ, মানে স্মুথ কাজ করে এটা। আর এটা আপনার বাজারে 7500 থেকে 8000-এর মধ্যে পেয়ে যাবেন, বসুন্ধরা বা রাইফেল স্কোয়ার, আপনি ইস্টার্ন প্লাজা, যে কোনো দোকান থেকে আপনি কিনতে পারবেন। ডাবল ট্যাপ করলে আপনার জুমটা হবে, ডাবল ট্যাপ করলে দেখতে পাচ্ছেন, আপনি ইচ্ছে মতো আপনি যে কোনো অনেক পরিমাণ পর্যন্ত আপনি জুম করতে পারবেন, এই দেখতে পাচ্ছেন, এবং অনেক ক্লিয়ার। আমি বলবো যে মানে দামের তুলনায় আমার কাছে জিনিসটা অনেক বেটার লেগেছে, যে মানে অনেক স্মুথ কাজ করে আপনার জুমগুলো, অনেক স্মুথ এবং ওয়ার্কিং অনেক ভালো। ওকে ফ্রেন্ড, এবার দেখা যাক আমরা একটা গেমের ভিতরে ঢুকি যে গেমটা কেমন ওয়ার্ক করে। আপনি চাইলে আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের গেম নামিয়ে নিতে পারেন, আপনার পছন্দ মতো বিভিন্ন ফ্রি গেমসগুলো আপনি মানে ডাউনলোড দিতে পারেন। আমি দেখি এখানে যেটা বিল্ডিং আছে ওটা দিয়ে টেস্ট করি অ্যাংরি বার্ড দিয়ে। ওকে ফ্রেন্ড, হ্যাঁ, অ্যাংরি বার্ড অন হচ্ছে, অনেক একটু সময় লাগবে লোডিং হতে। ওকে, লেভেল ওয়ান লোডিং হচ্ছে। ওকে, ওয়াও, গ্রেট শট। ওকে ফ্রেন্ড, এটা তো শুধু আপনার ওয়াইফাই ইউজ করা যাবে, কোনো সেলুলার ডাটা ইউজ করা যাবে না আপনার, কোনো এখানে কোনো আপনার কোনো সিম কার্ড ইউজ করার কোনো পসিবিলিটি নেই, এটা শুধু অনলি ওয়াইফাই ইউজ করা যায়। আর আপনি এটা মেমোরি এক্সটেন্ডেড করতে পারবেন, এখানে আপনার মেমোরি কার্ড ইউজ করা যায়, আপনি মেমোরি এক্সটেন্ডেড করতে পারবেন 32 জিবি পর্যন্ত। সো ফ্রেন্ড, আপনি চাইলে এভাবে মিনিমাইজ করে রাখতে পারবেন আপনার প্রত্যেকটা যে ব্রাউজ পেজগুলো আপনি ওপেন করবেন। আপনি আপনার প্রয়োজন মতো যেখান থেকে আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস নামিয়ে নিতে আপনি কাজ করতে পারবেন। আপনি ওইটাতে অ্যান্ড্রয়েড ভার্সন কত দেওয়া আছে, আপনি ফার্স্টে সেটিংসে যাবেন, সেটিংসে যেয়ে দেন একদম লাস্টে দেখবেন, একদম লাস্টে দেখবেন অ্যাবাউট ট্যাবলেট। অ্যাবাউট ট্যাবলেটেতে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 4.1.1, এটা অ্যান্ড্রয়েড ভার্সন। সো ফ্রেন্ড, আমি যেটা প্রিফার করবো যে মানে দামের তুলনায় ট্যাবলেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, 7 ইঞ্চি ডিসপ্লে এবং অনেক স্মুথ, হাতের ভিতরে নিয়ে আপনি কাজ করতে পারবেন।
অনেক স্মুথ ওয়ার্ক করে। দেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপস সিলেক্ট করে দেন আপনার হোম শর্টকাটে রেখে দিতে পারবেন। শর্টকাট আপনি যেখানে ইচ্ছে রেখে দিতে পারবেন, হোম শর্টকাটে রেখে দিতে পারবেন। অপশনে যান, দেন যে কোনো একটা আপনি অ্যাপস সিলেক্ট করেন, দেন আপনি যে কোনো ফোল্ডার ক্রিয়েট করেও রাখতে পারবেন, শর্টকাটে রাখতে পারবেন। এইভাবে আপনার আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে সাজিয়ে নিতে পারেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে জিনিসটা অনেক স্মুথলি ইউজ করা যায় এবং ব্যাটারিটা ব্যাকআপ আমি বলবো যে খারাপ না, মানে অন্য অন্য ট্যাবলেটের তুলনায় আমার কাছে অনেক ভালোই লেগেছে এটা ট্যাবলেটের মানে ওয়ার্কিংটা। আপনি গুগল ক্রোম ব্রাউজ করতে পারবেন। গুগল ক্রোমটা অন্য অন্য ব্রাউজের চেয়ে মানে অনেক ফাস্ট এবং অনেক পপুলার এই ক্রোমটা, গুগল ক্রোম। দেন আপনি ফেসবুক অ্যাপ্লিকেশান, ইয়াহু মেসেঞ্জার, আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যাপস আপনি প্লে স্টোর থেকে নামিয়ে ইউজ করতে পারবেন ট্যাবলেটটাতে। আপনি দেখতে পাচ্ছেন রোটেট হয় ডান বামে, রোটেট অনেক স্মুথ কাজ করে। সো ফ্রেন্ড, আমরা চাচ্ছি যে আপনাদের কাছে সবসময় ভালো একটা জিনিস মানে প্রেজেন্টেশন করার জন্য, যাতে আপনি কোনো একটা জিনিস কিনে আপনার মনের সাথে স্যাটিসফাই হতে পারেন, কোনো একটা জিনিস কিনে যাতে আপনার প্রবলেম ফেস না করতে হয়। কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে যে আপনি বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন না। সো ফ্রেন্ড, আমাদের সাথে থাকুন এবং অনেক মজার মজার আরও ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবে। আসসালামু আলাইকুম।